দর্শক আসসালামু আলাইকুম, কৃষি পরামর্শ পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো আছে। বন্ধুরা, আজকে আমরা আসছি পীরগঞ্জ উপজেলা খেজমতপুর গ্রামে। এখানে আমাদের কৃষক ভাইরা আলুর জমিতে যে কাজ করছেন সেখানে পরামর্শ দেওয়ার জন্য আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কৃষক ভাই প্রায় 40 থেকে 50 জন একসঙ্গে কাজ করতেছে, সেখানে আমরা পরামর্শ দেওয়ার জন্য আসছি। ভাই, আপনার নাম কি? হাবিবুর রহমান। এখানে যে মোটামুটি আলুর প্রজেক্ট দেখা যাচ্ছে, প্রায় চোখে পড়ার মনে এখান থেকে দেখা যাচ্ছে না, শেষ হচ্ছে না আর কি। আপনার কতখানি আলু লাগা আছে? আপনার 18 বিঘার মতো আলু লাগা আছে। প্রতিবারে মানে প্রতি বছরে এরকম আলু লাগান? বেশি হয় এরকম। তো আপনারা এখানে মোটামুটি আলুর ফলন কেমন পান? তো আনুমানিক প্রতি বিঘায় কতখানি করে হয়? 150 থেকে 200 মন প্রতি বিঘায় আলু হয়। তো সেক্ষেত্রে আপনাদের ইয়াটা লাভ মনে হয় না লস মনে হয়? মানে লাভ কেমন হয়? লাভ হয় না, গতবারে লস, কিন্তু এবারকার আশায় আছি যে আমরা কিভাবে লাভ করতে পারি, যদি মানে যদি বাজার ভালো হয় তাহলে লাভ হতে পারে আর কি। তো বাজার যদি ভালো হলো, আপনার এখানে আজকে কতজন কৃষক কাজ করতেছে? 25 জনের উপরে হবে। 25 জন, আর ওই দিকটা মিলে 25 জনের বেশি হবে। আপনারও তো আলু লাগা আছে মোটামুটি? মানে ওনার হচ্ছে 77 বিঘার উপরে। সম্মানিত দর্শক, আমরা আছি কৃষি পরামর্শ চ্যানেল থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আলুর প্রজেক্ট, কারো 18 বিঘা, কারো 20 বিঘা, কারো 77 বিঘার মতো। তো আজ এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।